আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আর সিনথিয়া গতকাল রাতে একটু বের হচ্ছিলাম পানিপুরি ট্রাই করতে। এটা বনশ্রী গ্রুপে দেখলাম যে মোটামুটি জনপ্রিয় হয়েছে, তাই ভাবলাম যাই ট্রাই করে আসি। প্রথম ভেবেছিলাম রামপুরা বনশ্রীতে, যে দেখি যে না, দেন গেলাম দক্ষিণ বনশ্রীতে। এটা ছিল প্রথমত, আমি কিন্তু কোনো ফুড রিভিউয়ার না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এটা ছিল আপনার কেন্দ্রীয় দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় মসজিদের পরে যে বাটার গলি আছে সেটা দিয়ে, সেবা ফার্মেসির সামনে। এই তো দেখতেই পারবেন, রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, ঠিক জ্যাম বললে ভুল হয়। তো যাই হোক, আমি আর সিনথিয়াই তো যাচ্ছিলাম। এই তো এখানে সেবা ফার্মেসি, দূর থেকেই দেখা যাচ্ছিল মানুষের ভিড়। দোকানটার নাম দেখতেই পারছেন, গোলগাপ্পা। এখানে যেমন পানিপুরি আছে, প্লাস ওদের মোমোসও ছিল, অনেক মানুষ ছিল। আমার ভিড় দেখলে একটু ভয় লাগে, তো মামাকে বারবার বলছিলাম যে মামা আমার ফুচকাটা দিয়েন দিয়েন। মামা বলে যে হ্যাঁ, আপনি এতজনের পরে আপনার সিরিয়াল, তো অর্ডার দিয়ে এখানে আসলে অপেক্ষা করছিলাম। ওদের এখানে মোটামুটি ছয়টা টক ছিল, রসুন পানি, মিঠা পানি, টিখা পানি, তিখা পানি, দেন টমেটোর পানি, নাগা পানি। প্রতি পিস ছিল 5 টাকা করে। এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ছিল না, যে যার মতো যতটা খেতে পারে ততটাই নিতে পারবে। তো আমি 10টা অর্ডার করেছিলাম, সেলগুলো কিন্তু বড়ই ছিল অ্যান্ড ফিলিংটাও কিন্তু বেশ খানিকটাই দিয়েছিল। এই সিনথি একটু ধরে দেখাচ্ছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল উপরে। এটা ছিল দক্ষিণ বনশ্রীর জি ব্লকে। এই তো আমি এক এক করে ফুচকা ফুচকা না, এক একটা করে টক দিয়ে ট্রাই করছিলাম। এটা ছিল নাগা পানি। আমি শুরুতে নাগা পানিটা দিয়ে ট্রাই করি, এটা মোটামুটি ঝাল ছিল। আমি আসলে যেহেতু ঝাল খেতে পারি, তাই আমার কাছে ঝাল ট্রাই করে বাসায় যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম এখানে এই স্ট্রিট ফুডগুলো অ্যান্ড এই মামার খাবারগুলো এত মজা, ওনার সবগুলোই হচ্ছে হোমমেড, টেস্টগুলো জেনুইনলি খুবই ভালো। মামার কাছে চিকেন ফ্রাই, পুডিং, ফ্রেঞ্চ ফ্রাই, ডিম চপ, আলুর চপ, লাচ্ছি, দেন আরও কিছু আইটেম ছিল। আমি মেনুর পিকটাও দিয়ে দিচ্ছি, আপনারা যদি ট্রাই করতে চান দেখতে পারেন। আমি নিয়েছিলাম ডিম আলুর চপটা, আর সিনথিয়া নিয়েছিল চিকেন চপটা। বাট আমার কাছে চিকেন চপটা বেশি ভালো লেগেছিল, মোর দেন ডিম আলুর চপ। আর নিয়েছিলাম লাচ্ছি, এইটা 40 টাকা ছিল। ওদের কনসিস্টেন্সিটা আসলে ঘন ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড পুডিংটা, পুডিংটার কথা কী বলবো, ইটস টপ নচ, এক কথায় বলতে গেলে টপ নচ। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আস্তে আস্তে বাসায় চলে গেলাম। গতকাল রাতে এখানেই শেষ, দেন এই ভিডিও ক্লিপটা ছিল আজকে সকালের। সিনথিয়ার বেস্ট ফ্রেন্ড ইশরাত, ও এই পিঠাটা দিয়ে গিয়েছে। মেয়েটা এত ভালো, ওর ব্যাপারে বলতে গেলে আসলে আগের মতোই বলবো, শেষ হবে না। অ্যান্ড টু বি অনেস্ট, এই পিঠাটা আমার রিসেন্ট এত খেতে ইচ্ছে করছিল, আল্লাহ মনের ডাক শুনে ফেলেছে। খুবই মজা ছিল, গরম গরম ছিল, কিন্তু পার্সোনালি এই পিঠাটা ঠান্ডা হলে বেশি মজা লাগে। যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।